হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা খাচ্ছি পিকনিক। তোমাদের বলেছিলাম যে 31st পিকনিক করার কথা ছিল, তো সেটা করা হয়নি। আর আজকে এখন আমরা মোটামুটি সবাই সুস্থ, তো আজকে আমরা পিকনিক করব। আজকে 12 তারিখ, তো আজকে আমরা পিকনিক করব। আর আমার পিস্তাতো ভাই আর ভাইয়ের বউ চলে এসেছে, তো সবাই মিলে আমরা পিকনিক করব, খুব মজা হবে। আর আমরা পাশের বাড়িতে পিকনিক করছি। এই যে পাশের বাড়িতে যে একটা ঘরের মতো রয়েছে, সেখানে করব। আর এখন সেগুলোই পরিষ্কার করব। তো ভাবলাম যে আমার ব্লগটা স্টার্ট করে দেই, তোমাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে পিকনিক করব, কি করছি পিকনিকে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে একটু মেঘলা ওয়েদার, ঠান্ডা পড়েছে, তো কি করার। তো চলো এখানে রান্নার চুলা বানানো হচ্ছে। এখানে এখন পুরোদমে কাজ চলছে, সবাই কাজ করছে। দুটো চুলো বানানো হয়েছে। আজকে পিকনিকের মেনু হচ্ছে পোলাও, খাসির মাংস, মুরগির রোস্ট, বেগুনি আর বুটের ডাল, সালাদ, 7-Up, এগুলো তো রয়েছে। তো এক এক করে আমরা যা করছি তোমাদের সাথে আজকে সারা দিন শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। Thank you.
আমি এখনো স্নান টান করিনি আর আজকে আমরা কলার পাতায় খাওয়া দাওয়া করবো। আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি আর আজকে আমি শাড়ি পরেছি আর ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে অলমোস্ট, এখনও বোধ হয় রোস্টটা নামেনি। তো আমরা সবাই রেডি, এখন রান্নাটা আর একটু বাকি রয়েছে, তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের আমি রান্না দেখাতে চেয়েছিলাম, তো চলো। আর এই বাসায় তো অনেক জামা কাপড় থাকবেই আর আজকে আরও বেশি, কারণ রোদ নেই, শুকাচ্ছে না। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওকে আমি খাইয়ে দিয়েছি, তারপরে শাড়িটা পরেছি। আর আমাকে শাড়ি পরা দেখে খুব খুশি হচ্ছে না অবাক হচ্ছে বুঝতে পারছি না, কারণ শাড়ি পরা খুব রেয়ার দেখেও। তো বাবা, আমরা ঘুরতে যাব, ঘুরতে যাব, সবাইকে একটু হাই বলে দাও। একটা ফ্লাইং কিস। তো আমরা পিকনিক খাচ্ছি, দেখি বাবু অনেক খুশি। সবাই আছি কিন্তু সুমিত নেই, তো সবাই সুমিতকে খুব মিস করছি। বাড়ি শেষ, আর এটা খাসির মাংস, এটা পোলাও, বুটের ডাল আর সালাদ, এটা মুরগির রোস্ট, এখনো চুলার উপরে রয়েছে।
সবগুলো খাবারই অনেক টেস্টি হয়েছিল। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকো। বাই বাই, বলো বাই বলে দাও। Bye.